আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি হয়েছে? আর্নব কোনো উত্তর দিল না, চুপ করে রইল। তামিম পূর্বের মতোই শান্ত কণ্ঠে ফের শুধালো, বল এত রেগে আছিস কেন? এবারও আর্নবের থেকে কোনো জবাব এলো না। তামিম নিজে থেকেই বলল, বাড়িতে আন্টি আছে, কাজের খালা আছে, তাদের সামনে কি এমন ভাঙচুর করাটা ঠিক হয়েছে তোর? আন্টি অসুস্থ হয়ে গেলে পরে, তার উপর এতটাই রেগে আছিস যে আশপাশ কিচ্ছু খেয়াল করছিস না। একটুর জন্য গ্লাসটা অর্ষার চোখে লাগেনি জানিস? মেয়েটা ব্যথায় এখনো কাঁদছে। আনা পেপার মুখ খুলল, দাঁতে দাঁত চেপে বলল, সব সহ্য হয় আমার, কিন্তু প্রতারণা আমার সহ্য হয় না। আমি কি চিটিং ডিজার্ভ করি? আমি যার প্রতি লয়াল, সে কেন আমার সাথে চিট করবে? ভালোবাসা, সময়, কেয়ার কোনোটার কমতি ছিল? সত্যির সাথে কিছু হয়েছে? আনাফ এবার মেসেঞ্জারে গিয়ে একটা ছবি বের করে তামিমের হাতে দিল। ছবি দেখে তামিম যে শুধু অবাকই হয়েছে এমন নয়, সেই সাথে তার নিজেরও আনাফের মতোই রাগ হচ্ছে। সুপ্তি এক ছেলের কোলে বসে আছে, তাও গলা জড়িয়ে ধরে, আর ছেলেটা সুপ্তির গালে চুমু দিচ্ছে। এরকম ছবি কোনো প্রেমিক প্রেমিকার জন্য সুখকর হবে না, স্বাভাবিক। তামিম কি বলবে বুঝতে পারছে না, ফোনটা বিছানার উপর রেখে জিজ্ঞেস করল, রিসেন্ট ছবি? ওর পরনের শাড়িটাও আমার গিফট করা। তামিমের মেজাজ চিটচিট করছে, মনে মনে বিশ্রী কিছু গালি দিল সে সুপ্তিকে। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল, সুপ্তি কল করেছে তাকে। আনাভ তাকালো তখন ফোনের দিকে, ঝাঁঝালো কণ্ঠে বলল, ওর নম্বর ব্লক করে দিয়েছি, আইডিও, এই জন্য বোধহয় তোর কাছে কল করেছে। দাঁড়া, ধুয়ে দিচ্ছি আমি। না, খারাপ কোনো আচরণ করবি না। এরপরও? হ্যাঁ, এরপরও, কারণ ও একটা মেয়ে। তামিম আহনাফের উপরও বিরক্ত হলো, মেজাজ শান্ত রেখে রিসিভ করল কল। সুপ্তি ওপাশ থেকে কাঁদো কাঁদো স্বরে বলল, তামিম ভাইয়া, আহনাফের সাথে কি আপনার কথা হয়েছে? ভেতরে ভেতরে রাগে ফুসল শান্ত কণ্ঠে বলল, কেন? ওর সাথে আমায় একটু দেখা করিয়ে দেবেন প্লিজ, প্লিজ ভাইয়া, আর্জেন্ট, খুব দরকার। ফোন লাউড স্পিকারে দেওয়া ছিল। আনাফ সুপ্তির কথা শুনে তামিমের হাত থেকে ফোনটা নিয়ে বলল, রুফটপ রেস্টুরেন্টে আসো 30 মিনিটের মধ্যেই। সুপ্তি অবাক হয়ে বলল, আনাফ, আমার কথা? 30 মিনিটের মধ্যেই বলে কল কেটে দিল আনাফ। তামিম বিরক্ত হয়ে বলল, তুই ওর সাথে দেখা করবি কেন? আনাফ কোনো জবাব দিল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুম দিয়ে যাওয়ার সময় মায়ের রুমের দিকে নজর পড়ল তার। অর্ষা ওই রুমেই, সাজেদা বেগম উদ্বিগ্ন হয়ে কিছুই বলছে ওকে। অর্ষা নিশ্চুপে শুধু চোখের পারে ফেলছে, তার ভেতরটা কেমন জানি করে উঠল। সে আর না দাঁড়িয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সাজেদা বেগমের ভীষণ খারাপ লাগছে অর্ষার জন্য, কষ্ট হচ্ছে, চোখ ছলছল করছিল। সে ধরে আসা গলায় অর্ষাকে বলল, আমার ছেলেটাকে বলবো যেন, মা, ও আসলে এমনই খুব শান্ত শিষ্ট, কিন্তু যখন রাগে তখন সামলানো খুব মুশকিল হয়ে যায়। তোমরা আসার কিছুক্ষণ আগেও বাইরে থেকে আসলো, এসেই ভাঙচুর শুরু করেছে। কি হয়েছে জিজ্ঞেস করার সুযোগটুকু দিচ্ছিল না, এর মধ্যে তোমার সাথে এমন অঘটন ঘটে গেল। আমার ছেলের হয়ে আমি মাপ চাইছি মা। অর্ষা সাজেদা বেগমের হাত ধরে আহত স্বরে বলল, এভাবে বলবেন না আন্টি, এখানে তো মাফ চাওয়ার মতো কিছু হয়নি, আর ওনারও কোনো দোষ নেই, উনি তো আর ইচ্ছে করে আমাকে আঘাত করেনি, প্লিজ এটা নিয়ে আপনি মন ছোট করবেন না। সাজেদা বেগম এবার কেঁদেই ফেললেন, তামিম এসে বলল, অর্ষা বাড়ি চলো। সাজেদা বেগম বলল, এখন যেতে হবে না, বিকেলে দিয়ে আসিস, আমার কাছে থাকুক। অর্ষা বলল, না আন্টি, মা চিন্তা করবে, আমি অন্য একদিন আসবো ভাগ্যে থাকলে। সাজেদা বেগম অর্ষার মাথায় হাত বুলিয়ে বললেন, এমন মন্দ ভাগ্য নিয়ে এসো না, পরের বার ভালো ভাগ্য নিয়ে আসবে, আমি অপেক্ষায় থাকব। অর্ষা মৃদু হাসল, চোখের কিনারে লাগলো ডান পাশের চোখ সহ স্থানটা ফুলে লাল হয়ে আছে। তামিমের সাথে বাড়ি থেকে বের হওয়ার পর তামিম অপরাধের ন্যায় পড়ল, সরি অর্ষা। সরি কেন? আমার জন্যই এমন হলো, আমার খুব খারাপ লাগছে। আপনারা সবাই যদি এভাবে নিজেদের দোষারোপ করেন তাহলে এতে আমার খারাপ লাগবে ভাইয়া, এখানে আপনাদের কারোরই কোনো দোষ নেই, এমনকি আপনার বন্ধুরও না। ঘটনাটি আকস্মিক
ঘটে গেছে, এখানে কারোর কোনো হাত নেই। তবুও আমি নিজেকে ক্ষমা করতে পারছি না, গ্লাসটা তো আমার দিকেও লাগতে পারত। আপনি তো দেখি খুব বাচ্চা, হাসার চেষ্টা করে বলল অর্ষা। আমি তোমার মতো স্বাভাবিকভাবে বিষয়টা নিতে পারছি না, মানতেও পারছি না, যাই বলো না কেন, দোষটা আসলে আমারই। তোমার বাসায় জানলে কি একটা অবস্থা হবে আমি আসলে সেটাই ভাবছি। বাসায় বলতে যাবেন কেন? তোমায় দেখলেই তো বোঝা যাবে। বাসায় আমি ম্যানেজ করে নিব, বলবো যে রাস্তায় পড়ে গিয়েছিলাম। তারাও বিশ্বাস করে নেবে? সঙ্গে আরো কিছু ভুজুং ভাজুং বুঝিয়ে দেব। আপনি এটা নিয়ে এত ভাববেন না তো, ফর গড সেক, ভুলেও মুখ ফসকে আপুর কাছে আবার সত্যিটা বলে দিয়েন না। বললে কি হবে, বিয়ে ভেঙে দিবে? না, আপনি তো হাতে পায়েই বড় হয়েছেন, কিন্তু মন এখনো সেই প্লেন আর্চারি বাচ্চাদের মতোই রয়ে গেছে। আমার আপু হাতে পায়ে আপনার চেয়ে শর্ট হলেও মন কিন্তু বাচ্চাদের মতো নয় মোটেও। ও অনেক ম্যাচিউর, আপনার মতো করে আপু ভাববে না। তবে আপনার বন্ধুর সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হতে পারে। এখন তার তো এখানে সত্যি কোনো দোষ নেই, তারপরেও যদি কেউ অযথায় বিরূপ ধারণা তৈরি করে নেয় তাহলে এটা আমারও ভালো লাগবে না। তামিম চুপ করে রইল কিছুক্ষণ, এরপর বলল, হর্ষা তুমি কি জানো তুমি একটা অসাধারণ মেয়ে? হর্ষা হাসলো, তামিম বলল, সত্যি বলছি, প্রথম দিন দেখে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই তোমাকে মনে হয়েছিল, কিন্তু তোমার ব্যবহার কথাবার্তা শুনে বুঝতে পারলাম সাধারণ মেয়েটার মধ্যেও রয়েছে অসাধারণত্ব। হয়েছে হয়েছে, এত প্রশংসায় তো লজ্জা পাচ্ছি। তামিমও হেসে ফেলে অর্ষার কথার ধরনে, এমন মুহূর্তেও মেয়েটা কি সুন্দর সাবলীল মজা করছে যেন কিছুই হয়নি। রিক্সা বাড়ির সামনে এলে অর্ষা একাই নামলো, জিজ্ঞেস করলো, ভেতরে আসবেন না? না। কেন? ভয়ে তোমার আপুর সামনে আবার সত্যিটা না বলে ফেলি। অর্ষা হেসে বলল, ঠিক আছে, সত্যি বলার রিস্ক আছে বলে আজ জোর করলাম না, সাবধানে যাবেন। আচ্ছা। অর্ষা চলে যাচ্ছিল তখন তামিম পেছন থেকে ডেকে বলল, অর্ষা শোনো। অর্ষা পিছু ফিরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তামিম বলল, সরি বোন, ভাইটাকে মাফ করে দিও। আবার? তামিম মলিন হেসে বলল, আসছি। অর্ষা বাড়িতে আসার পর আমেনা বেগম তুলকালাম কাণ্ড শুরু করেছেন। প্রথমে কিছুক্ষণ ইচ্ছে মতো কথা শোনালেন অর্ষাকে, কেন সে দেখে শুনে হাঁটে না, নিজের খেয়াল রাখে না, এই সেই অনেক কিছু। তার কিছু পরেই আবার আদর করে জিজ্ঞেস করলেন ও কিছু খাবে কিনা। মায়েরা বোধ হয় এমনই হয়, আসলে মা তো মাই, সন্তানের কষ্টে কষ্ট পাবেন আবার বকবেনও। অর্ষা কোনো কিছু না বলে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি মা। আনাপ এবং সুপ্তি মুখোমুখি বসে আছে। সুপ্তির চোখে মুখে ভয়, তবুও সে সাহস সঞ্চয় করে বলল, আমি আসলে। আনাপকে থামিয়ে বলল, তোমার সব কথা আমি শুনবো, তার আগে তুমি আমাকে এটা বলো যে ওই ছবি নিয়ে তুমি কোনো এক্সপ্লেইন আমাকে দিতে পারবে? আছে যথাযথ কোনো এক্সপ্লেইন তোমার কাছে? যদি থাকে তাহলে দাও, তারপর আমি তোমার বাকি কথা শুনবো। সুপ্তি চুপ করে আছে, তার কাছে তো কোনো জবাব নেই, সে এক্সপ্লেইন করবে কিভাবে? সে উপায় না পেয়ে আরাফের হাত ধরে কেঁদে বলল, আমার ভুল হয়ে গেছে আনাপ, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আনাপ এক ছটকায় হাত সরিয়ে নিল, আগুন ছড়া দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কিসের ক্ষমা করবো তোমাকে, কোনটা কে ভুল বলছো তুমি? তুমি তো ভুল করনি, চিট করেছো আমার সাথে, তুমি একটা চিটার। দুই নৌকায় পা দিয়ে চলা মানুষ কখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্য হয় না, তুমিও সেই যোগ্য মানুষ নও। না চাইতে অনেক ভালোবাসা পেয়েছো তো, এজন্য আমাকে ভ্যালুলেস মনে হয়েছে, তাই না? ভেবেছো আনাফ একটা গাধা, বোকা, কিচ্ছু জানবে না, বুঝবে না। আনাফ, চুপ, তোমার ওই নোংরা মুখে আমার নামও নিও না তুমি। আর একটা কথা শুনে নাও, আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার একদম চেষ্টা করবে না, নট ইভেন এ সিঙ্গেল ট্রাই, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস এনিমোর। এরপর সুপ্তিকে কোনো কিছু বলার সুযোগ দেয়নি আনাফ, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। বাড়িতে ফিরে রুম অন্ধকার করে শুয়ে রইল সে।
আপাতত তার মাথায় সুপ্তি চিন্তা বেরিয়ে অর্ষার চিন্তা ঢুকেছে। অর্ষার জন্য খারাপ লাগছে, অনুশোচনা হচ্ছে, নিজেকে অনেক খারাপ মনে হচ্ছে। নিজের রাগের শিকার হতে হলো মেয়েটাকে। বালিশের পাশ থেকে ফোন নিয়ে সে তামিমকে কল করলো। তামিম কল রিসিভ করে বলল, বল, সুপ্তির সাথে দেখা হয়েছে? ওর ব্যাপারে পরে কথা বলবো, এখন আমার কথা শোন। রাতে ফ্রি আছিস? হ্যাঁ, কেন? ভাবিকে ফোন করে ডিনারের দাওয়াত দে। মানে? মানে বুঝিসনি? বলবি যে রাতে ডিনার বাইরে করবি, আর অর্ষাকে নিয়ে আসতে বলবি। এই অবস্থায় অর্ষা আসবে? তুই বললে আসবে। ওকে কি দরকার? একটুর জন্য তো বেচারির চোখটা নষ্ট হয়নি, আর কি চাস? ভাই, আমি এমনি অনুতপ্ত, তুই আর কথা শোনাস না। আমি ওকে সরাসরি সরি বলতে চাই, তুই দেখা করার ব্যবস্থা কর। তুই সরি বলবি? হ্যাঁ বলবো, এত অবাক হওয়ার কিছু নেই, যা করতে বলেছি কর, রাখছি এখন। অনেক কষ্ট ঐশী এবং অর্ষাকে কনভিন্স করিয়ে ডিনারের জন্য রেস্টুরেন্টে নিয়ে এসেছে তামিম। আনাব যাতে অর্ষার সাথে আলাদা কথা বলতে পারে, তাই আসার সময় তামিম অর্ষাকে বাহানা দিয়ে বলেছে ঐশী এবং তাকে যেন একটু আলাদা কথা বলতে দেয়। অর্ষাও সেই কথা মাথায় রেখে ঐশীকে বলল, আপু, খাবার আসতে তো সময় লাগবে, আর ওই রেস্টুরেন্টটা সুন্দর, আমি একটু ঘুরে দেখি। চল আমিও যাই তোর সাথে। অর্ষাকে এই অবস্থায় একা ছাড়তে চাচ্ছিল না ঐশী। অর্ষা তড়িঘড়ি করে বলল, না আমি একাই ঘুরবো, তুই বস। ঐশী কিছু বলতে যাবে, তখন তামিম চোখের ইশারায় কিছু বোঝাতে চাইল। ঐশী না বুঝলে অর্ষাকে আর বাধা দেয়নি। অর্ষা উঠে যাওয়ার পর তামিম বলল, সমস্যা নেই, আমি আহনাফকে বলে দিচ্ছি, ও থাকবে অর্ষার সাথে, আর খাবার এলে আমরা ওদের কল করে ডেকে নেব। আহনাফ ভাই, ও এসেছে নাকি? দেখলাম না তো। নিচে আছে। আহনাফ অনেকক্ষণ ধরে এলেও এখনো অর্ষার মুখোমুখি হয়নি। কেমন যেন অস্বস্তি লাগছিল তার। অনুশোচনা এতটাই প্রবল যে সামনে যেতেও তার ইতস্তত বোধ হচ্ছিল। এজন্য দূর থেকে সে অর্ষার প্রতি লক্ষ্য রাখছিল এবং মনে মনে সাহস সঞ্চয় করছিল সামনে যাওয়ার। অর্ষার ডান পাশের চোখটা তখনও ভীষণ ব্যথা করছিল। আস্তে আস্তে জায়গাটা কালশিটে হয়ে যাচ্ছে। রেস্টুরেন্ট ঘোরার মতো মন ভালো নেই তার। শুধুমাত্র ঐশী এবং তামিমকে স্পেস দিতেই সে মিথ্যে কথা বলেছে। এখন বসে আছে অন্য পাশে ওদের থেকে দূরের একটা টেবিলে। থাই গ্লাস দিয়ে বাইরের আধো আলো অন্ধকার আকাশটাকে দেখছিল সে। আকাশ কেমন গুমট হয়ে আছে, চাঁদ তারা কিছুই নেই আজ। আলো ঝলমলে রেস্টুরেন্টে বসেও তার মনে গভীর তামাশা। এ পর্যন্ত রিহান তাকে একটা কল বা মেসেজ কিছুই দেয়নি। সে দীর্ঘশ্বাস নিয়ে ফেসবুকে ঢুকল। নিউজ ফিডে প্রথমে এলো রিহানের আইডি থেকে কিছুক্ষণ আগে পোস্ট করা অনেকগুলো ছবি। সে একটা একটা করে রিহানের হাসি মুখে ছবি দেখতে লাগলো। ছবিগুলো আজকে তার জন্মদিন সেলিব্রেট করার। কেউ কেউ রিহানকে কেক খাইয়ে দিচ্ছে, আবার রিহান অন্যদেরকে কেক খাইয়ে দিচ্ছে, এরকম অনেকগুলো ছবি এবং ভিডিও। এসব দেখে তার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। চোখের কোনায় জমে হলো অশ্রুকণা। অশ্রুতে টইটম্বর করছে তার নেত্রতায়। আজকাল কি সে বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে, বেশি কষ্ট পাচ্ছে সব কিছুতে? বুকটা কেমন যেন ভারী ভারী লাগছে, দম বন্ধ করা অনুভূতি হচ্ছে তার। ডান চোখের ব্যথাটাও টনটন করছে। আনাব সব কিছুই পাশের টেবিলে বসে দেখছিল। মেয়েটা এভাবে কাঁদছে কেন? সে নিঃশব্দে অর্ষার পাশের চেয়ারে বসল। কাপা কাপা হাত অর্ষার চোখের দিকে এগিয়ে নিয়েও আবার ফিরিয়ে আনছিল। অবশেষে সে হাত গুটিয়ে নিয়ে ত্রিয়মান স্বরে বলল, আম সরি। অর্ষা ত্রস্ত দৃষ্টিতে তাকালো পাশে, কিছুটা অবাকও হয়েছে সে। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এখানে? আনাব একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, চোখ মুছে নিন। অর্ষার টিস্যুটা নিল না, সে তখনও তাকিয়েছিল আনাফের দিকে। আনাফের দৃষ্টি ছিল সামনে ফাঁকা স্থানে। যখন দেখলো যে অর্ষা টিস্যু নিচ্ছে না, তখন সে পাশ ফিরে অর্ষার মুখের দিকে তাকালো। চোখ দুটি নজরে আসতেই ফের সে অনুশোচনায় দগ্ধ হতে লাগলো। দৃষ্টি নত করে ফেলল, নরম স্বরে বলল, আমি খুবই দুঃখিত অর্ষা, আমি ভাবতেও পারিনি যে এমন কিছু হবে বা হতে পারে, আমি আপনাকে দেখিনি তখন। অর্ষা একটা দীর্ঘশ্বাস নিল। তামিমের হঠাৎ কল করে ডিনারের অফার করা, আবার অর্ষার এরকম অবস্থাতেও আসার জন্য জোর করার পেছনের কারণটি এখন তার কাছে একদম পরিষ্কার। সে আনাফের হাত থেকে টিস্যু নিয়ে চোখ মুছে বলল, আমি জানি। আনাফ আবার তাকালো অর্ষার দিকে। অর্ষা বলল, আমি জানি আপনি ইচ্ছে করে এটা করেননি, করার কথাও নয়, কেননা আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। আপনি রাগের বশে ছিলেন বলে আমাদের উপস্থিতি খেয়াল করেননি,
ওই ঘটনার পর থেকে আপনার মা এবং তামিম ভাইয়া যে কতবার সরি বলেছে তার কোনো হিসাব নেই। এতবার সরি শুনে আমার নিজেরই উল্টো অনুতপ্ত বোধ হচ্ছিল, কারণ দোষ না করেও আমার চেয়ে বয়সে বড় কেউ এতবার সরি বললে আমার নিজেকেই ছোট মনে হয়, খারাপ লাগে। সেখানে আপনার মা তো আমার মায়ের মতোই, আমি তার জায়গায় নিজের মাকে ইমাজিন করছিলাম, এজন্য খারাপ লাগাটা আরো বেশি কাজ করেছে। অন্যদিকে তামিম ভাইয়াও আমার বড়, আমার নিজের কোনো ভাই নেই, তিন বোন আমরা, তাই তামিম ভাইয়া খুব সহজেই আমার এবং অর্থের কাছে ভাইয়ের জায়গাটা দখল করে নিয়েছে। আপনি হয়তো জানেন না যে ইতিমধ্যে অর্থী তামিম ভাইয়ার জন্য কতটা পাগল হয়ে গেছে। অর্থী সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়ে, নয়তো আজ সাথে আসলে দেখতে পারতেন ওর পাগলামি। শশের কথাগুলো বলে একটু হাসলো আর্শা, আসলে যে পরিস্থিতি এবং আনাব দুটোই স্বাভাবিক করতে চাইছে। আনাব ক্ষীণস্বরে বলল, সত্যি কি আমার প্রতি আপনার কোনো রাগ নেই? আর্শা দুদিক মাথা নাড়ালো, ফের টিস্যু দিয়ে চোখের পানি মুছে মৃদু হেসে বলল, না, দয়া করে আন্টি এবং তামিম ভাইয়ার মতো আপনিও বারবার সরি বলে কিংবা এই প্রসঙ্গ টেনে এনে আমাকে অস্বস্তিতে ফেলতে পারেন না। কিন্তু আমি কি করে বুঝবো যে আপনি আমার উপর রেগে নেই? আমার ব্যবহার কিংবা কথায় কি মনে হচ্ছে যে আমি অভিনয় করছি? কি জানি, মেয়েদের মনে তো অনেক কিছুই চলে। আরনাফ একটু বাঁকা হেসে বলল, প্রত্যুত্তরে অর্ষাও বিদ্রুপের সহিত বলল, কেন, ছেলেদের মনে কি অনেক কিছু চলে না? এনিওয়ে, আমি আপনাকে আপনার পছন্দের কিছু গিফট করতে চাই, যদি আপনি সেটা গ্রহণ করেন তাহলে আমি বুঝে নেব যে আপনি আমার উপর রেগে নেই এবং আমাকে ক্ষমাও করে দিয়েছেন। এখানে গিফটের কথা আসছে কোথা থেকে? আসছে, আমরা কারো উপর রেগে থাকলে কিংবা তাদের অপছন্দ করলে তাদের দেয়া কোনো কিছু গ্রহণ করি না, আসলে আমি এরকম তাই বললাম। আমার গিফট লাগবে না, আমি সত্যি আপনার উপর রেগে নেই। ওকে ফাইন, তাহলে তো আমার দেয়া গিফট নিতেও আপনার অসুবিধা নেই। আপনার সাথে তো আমার গিফট আদান প্রদান করার মতো সম্পর্ক নেই। সম্পর্কের নামকরণের জন্য তো আমি গিফট দেব না, আমি দেব জাস্ট শিওর হওয়ার জন্য। বলুন আপনাদের পছন্দের কি দেয়া যায়? আশা ক্ষীণ শ্বাস নিয়ে বলল, সেটা পরে দেখা যাবে। পরে কখন? সময় তো চলে যাচ্ছে না, আপনি তামিম ভাইয়ার ফ্রেন্ড, তাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় আমাদের আবার যোগাযোগ হবে, তখন না হয় বলবো। শিওর? হ্যাঁ, কথা দিচ্ছেন? আশা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দিচ্ছি। থ্যাংক ইউ। আশা মৃদু হাসলো। আনাব অনেকক্ষণ পর বলল, বেশি ব্যথা করছে? আশা বুঝতে না পেরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আনাব আশার চোখের কিনারে কালশিটে দাগের দিকে তাকিয়ে বলল, চোখের কথা বলেছি, একটু ব্যথা তো করবেই কিছুদিন। চোখেও লেগেছে? না, আবার আপনাকে দেখলেই কষ্ট হচ্ছে, নিজেকে নিজেই যেন ক্ষমা করতে পারছি না। এমন হলে তো আপনার সামনে আর আসা যাবে না, ছেলে মানুষ এত নরম মনেরও হয় নাকি? আনাব হাসলো। আশা ভ্রুকুটি করে বলল, হাসছেন কেন? না, এমনি। আশা আর কিছু বলল না। তামিম কল দিল আর কিছুক্ষণ পরে, খাবার সার্ভ করা হয়েছে এজন্য চলে আসতে বলল। কল কেটে আনাব আশাকে নিয়ে তামিম এবং ঐশীর কাছে গেল। সকাল থেকে বাড়ির সবাই সব কাজ গুছিয়ে রেডি হয়ে নিচ্ছে। সবার আগে রেডি হয়ে বসে আছে অর্থি, বাকিদের সে তাড়া দিচ্ছে। সবাই মিলে আজ তামিমদের বাসায় যাবে। তামিমের বাবার অনুরোধে এঙ্গেজমেন্টের আয়োজন ওদের বাসাতেই হবে। এই কয়দিনে ঐশীর বাবা ও ওসমান আলম ছেলে ও তার পরিবার সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে সকল তথ্য নিয়েছেন। ছেলের বা পরিবার সম্পর্কে সকল তথ্য ইতিবাচক ছিল, তাই তারাও আর কোনো আপত্তি করেনি। এখন ভালোই ভালোই মেয়েটার বিয়ে হলে তিনি কিছুটা হাত ছেড়ে বাঁচেন। ঐশীর বিয়ের পর অর্ষার বিয়েটাও তিনি এবার দ্রুত দিয়ে দেবেন বলে ঠিক করেছেন। ঐশীর মতো পড়াশোনার পাট চুকানো পর্যন্ত অপেক্ষা করবেন না। ওসমান আলম তৈরি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন। অর্থি ব্যস্ত হয়ে ঐশীর রুম থেকে বের হলো বাবাকে ডাকতে ডাকতে। ও বাবা, বাবা, বাবা গো! ওসমান আলম হেসে উঠলেন, মেয়ের মতোই উতলা হয়ে বললেন, কি বাবা? অর্ষা আপুকে ফোন দাও না, বাসায় আসতে বলো জলদি। বাসায় আসতে বলবো মানে অর্ষা কোথায় গেছে? আমেনা বেগম ড্রয়িং রুমে আসতে আসতে বললেন,
একটু কলেজে গেছে, কি নাকি প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট আজ, তাই ও আসবে কখন? আমরা যাব কখন? চলে আসবে, তুমি তাও ফোন দিয়ে দেখো। তোমার এই অবস্থা হয়েছে, তুমি আমাকে একটা বার জানাবে না? রাগ দেখিয়ে জানতে চাইল রিহান। অর্ষা কয়েক সেকেন্ড নীরব থেকে রিহানকে বোঝার চেষ্টা করলো। পাঁচ দিন পর অর্ষাকালে নিজেই ফোন করে দেখা করতে বলেছে। অর্ষা বলেছে যে আজ ঐশীর এঙ্গেজমেন্ট, সে হয়তো দেখা করতে পারবে না, কিন্তু রিহান বেশ জোর করেছে দেখা করার জন্য। এজন্য সে এত সকালে এসেছে দেখা করতে। রিহানও পরিস্থিতি বুঝে রাজি হয়ে গেছে। চুপ করে আছো কেন? রিহানের প্রশ্নে অর্ষা অন্যদিকে তাকিয়ে বলল, তোমার কি আমার খবর রাখার মতো সময় আছে রিহান? সময় নেই মানে? মানে আমি জানতে চাচ্ছি আমার প্রায়োরিটি কি আদৌ আছে তোমার কাছে? অবশ্যই তোমার প্রায়োরিটি আছে আমার কাছে, আমি তোমাকে ভালোবাসি। আমি কাজের জন্য বিজি থাকি, এজন্য হয়তো তোমাকে ঠিকঠাক সময় দিতে পারি না, এটা আমিও স্বীকার করি, কিন্তু ভালো তো বাসি। তাই আমি কেন সেটা ফিল করতে পারি না? তাহলে আমার কেন মনে হয় তুমি আমাকে অপশন হিসেবে তোমার জীবনে রেখে দিয়েছো? রিহান অর্ষার মুখের দিকে নিষ্পলক কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস নিল। অর্ষার হাত ধরে বলল, আমি সরি সেদিনের ঘটনাটির জন্য। আসলে কাজের এত প্রেশার এখন, আর জানোই তো আমাদের লাইফ সম্পর্কে, সবে মাত্র আমার ক্যারিয়ার একটু একটু করে তৈরি হচ্ছে। এখন যদি কেউ আমাদের এভাবে দেখে ফেলতো, তাহলে এটা নিয়ে নানান ধরনের ঘটনা তৈরি হতো। তুমি আমায় ভালোবাসো, আর নিজের ভালোবাসাকে সবার সামনে স্বীকার করতে এত কিসের ভয় তোমার? ভয় না, বোঝার চেষ্টা করো। হ্যাঁ বুঝি, সবই বুঝি আমি। তুমি এখন সেলিব্রিটি, অনেক কিছুই তোমায় মেনটেন করে চলতে হয়, সতর্ক থাকতে হয়। তাই বলে এতটাই যে তোমার গার্লফ্রেন্ড এসে তোমাকে সারপ্রাইজও দিতে পারবে না? আসলে সরি বলা দরকার আমার, আমি সবসময় অবুঝের মতো আচরণ করি। রিহান এবার জড়িয়ে ধরল অর্ষাকে, বলল, প্লিজ রাগ করে থেকো না, তুমি এভাবে গাল ফুলিয়ে থাকলে কি আমার ভালো লাগবে বলো? আমি রাগ করিনি। রিহান অর্ষার গাল টেনে দিয়ে বলল, লক্ষ্মী বাচ্চা, কিন্তু এত করে বলার পরও তুমি নিজের খেয়াল রাখো না কেন? কিভাবে চলাফেরা করো যে পড়ে যাও? এখন যদি চোখের কোনো ক্ষতি হতো? হলে হতো। কি ব্যাপার, এখনো তোমার রাগ কমেনি? অর্ষা চুপ করে আছে। রিহান বলল, ব্যথা করছে না? আসো একটা চুমু দিই। বলে রিহান অর্ষার চোখের কাছে ঠোঁটে গিয়ে নিচ্ছিল। অর্ষা বাধা দিল রিহানকে। কেমন যেন বিরক্ত লাগছে তার, মনে হচ্ছে রিহানের ভালোবাসার সবটাই নাটক। কেন এমন মনে হচ্ছে সে জানে না, তবে রিহান নিজেই যেন দুজনের মধ্যে হওয়া দূরত্বটাকে প্রশ্রয় দিয়েছে, যে কারণে অর্ষা বিরক্ত বোধ করছে। অর্ষা সরে গিয়ে বলল, এত আহ্লাদ দেখাতে হবে না, উল্টো ব্যথা আরো বেশি পাবো, আমার এখন যেতে। অর্ষার কথা শেষ হওয়ার আগেই তার ফোন বেজে উঠলো। বাবা কল করেছে, সে ফোন রিসিভ করে বলল, এই তো আসছি আমি। কথা শেষে রিহানকে বলল, যেতে হবে। ঠিক আছে চলো পৌঁছে দিচ্ছি। অর্ষা মাথা নাড়ালো। রিহান প্রাইভেট কার কিনেছে গত মাসে, আগে বাইকে করে অর্ষাকে নিয়ে ঘুরলেও এখন দেখা করতে আসলে কার নিয়ে আসে, হয়তো সেফটির জন্য। ড্রাইভ করতে করতে রিহান বলল, কাল আমার একটা গানের শো আছে, ভাবছিলাম তোমাকে নিয়ে যাব, কিন্তু এখন তোমার চোখের যে অবস্থা, মানুষ কি না ভাববে। এখন আমাকে দেখতে খুবই বাজে লাগছে, আমি জানি, আমি যাব না, টেনশন করো না। আমি আসলে ওভাবে বলতে চাইনি অর্ষা। একটা গান শোনাও তো, অনেকদিন হলো তোমার গান শুনি না। এ প্রসঙ্গে অর্ষা আর কোনো কথা বলতে চাইছে না, যদিও রিহানের কথায় সে যথেষ্ট কষ্ট পেয়েছে, তবুও সে নিজেকে স্বাভাবিক রাখল, কথা বাড়াতে চাইল না। প্রসঙ্গ বদলানোর জন্য রিহানকে গান গাইতে বলল। রিহানও আর কথা বাড়ায়নি, অর্ষার পছন্দের একটা গান শুনিয়েছে। বাড়ির একটু দূরেই অর্ষাকে নামিয়ে দিল সে। অর্ষা গাড়ি থেকে নেমে বলল, তোমার জন্য মাঝে মাঝে আমার খুব মায়া হয়, এত সুন্দর তুমি, কেন যে আমার মতো একটা মেয়েকে ভালোবাসতে গেলে। কথাগুলো বলে নিজেই হাসলো অর্ষা, বিষাদের হাসি। রিহান তৎক্ষণাৎ কিছুই বলতে পারল না, শুধু চুপচাপ অর্ষার চলে যাওয়া দেখছিল। তামিমদের বাড়িতে পৌঁছে দেখলো মোটামুটি ভালোই আয়োজন করেছে তারা, বাড়ির ভেতরটা লাইটিং, ফুল আর বেলুন দিয়ে সাজিয়েছে। তামিমের অনেক ফ্রেন্ডও এসেছে আজ, শুধু পরিবার বলতে আহনাফের বাবা মা এসেছে, আর ছিল তামিম ও অর্ষার বাড়ির লোকজন। ড্রয়িং রুমে বসার পর আহনাফের সাথে একবার চোখাচোখি হলো অর্ষার, কেমন যেন গাম্ভীর্যপূর্ণ লাগছে আজ আহনাফকে, তবে একদমই চুপচাপ,
এই লোক যে সেদিন তার সাথে এত কথা বলেছে এটা এখন নিজের কাছেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হঠাৎ করেই রিহানের কথা মনে পড়ে সে উদাস হয়ে গেল, ভেতরে ভেতরে ছটফট করতে লাগলো, অস্থির লাগছিল ভীষণ। দিন দিন তার মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করতে লাগলো সে আপাতত এসব চিন্তা মাথা থেকে বের করার জন্য। সবার হইচই হাসি আনন্দে কিছুটা সম্ভব হলো। সবাই যখন ব্যস্ত ছিল তখন আরনাফের মুখোমুখি হলো সে। আরনাফের মুখে কোনো হাসি নেই, তবে অর্ষাকে সে এমন একটা কথা বলল যে তার মুখ বিস্ময়ে হা হওয়ার উপক্রম। বেশি সময় নেয়নি আরনাফ, গম্ভীর হয়েই বলছে, আপনার চোখের পাশে হওয়া ওই কালো শীতে দাগটার জন্যই বোধ হয় আপনার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গিয়েছে, সুন্দর লাগছে আপনাকে। নির্বাক ভঙ্গিতে অবাক হয়ে সে আরনাফের চলে যাওয়া দেখল। মনে পড়ে গেল রিহানের বলা কথাটিও, রিহান যাকে সে ভালোবাসে, যার সাথে তার প্রণয়ের সম্পর্ক, সেই মানুষটাই তাকে বলেছে তার এই অবস্থার জন্য শোতে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, মানুষ নানান ধরনের কথা বলবে, যার উত্তর এক কথায় দাঁড়ায় অর্ষাকে কুৎসিত, অসুন্দর ও বিশ্রী লাগছে। রিহানের ইমেজের ব্যাপার, যদিও সে অর্ষাকে গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিত না, বড় জোর বলতো ফ্রেন্ড, এতেও রিহানের কত ভাবনা কত আপত্তি। আর এই আরনাফ নামক লোকটা কি বলে গেল, কালশিটের ডাকটাই তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। মানুষে মানুষেও তাদের চিন্তাভাবনা এতটা বৈচিত্র্যময় কেন? ব্যস্ততার মধ্যেই সাজেদা বেগম অর্ষার কাছে এলেন। আচানক হাত ধরায় অর্ষা কিছুটা চমকে গেল। তার মনোযোগ তামিম এবং ঐশীর দিকে ছিল বলে এই ভয়টুকু পেয়েছে। পরক্ষণেই সাজেদা বেগমকে দেখে মুস্কি হাসল সে। সাজেদা বেগম আলতো করে বর্ষার চোখের পাশটায় হাত বুলালেন, আহত স্বরে বললেন, এখনো সারেনি। অর্ষা মৃদু হেসে বলল, সেরে গেছে তো, শুধু দাগটাই আছে, চলে যাবে। কেমন আছেন আপনি? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুজনে কিছুক্ষণ টুকটাক আরো কথা বলছিল, তখন অর্থি সেখানে উপস্থিত হয়ে বলল, বড় আপু তোমাকে ডাকে। অর্ষা সাজেদা বেগমের দিকে তাকাল, তিনি ওর মাথায় হাত বুলিয়ে বললেন, যাও পরে কথা হবে। অর্ষা হেসে অর্থির সঙ্গে চলে গেল। ঐশী দাঁড়িয়েছিল সিঁড়ির কাছে। ড্রয়িং রুমে এখন শুধু বড়দের আলাপ আলোচনা। শেষ সময়ে তামিমের বড় চাচা চাচি, কাজিন আরও কিছু ঘনিষ্ঠ প্রতিবেশীও এসে আয়োজনে যোগদান করেছেন। অর্ষা আসতেই ঐশী বলল, চল। কোথায় জানতে চাইল অর্ষা। ছাদে। এই শীতের মধ্যে ছাদে কেন? ছাদেও নাকি কিসের আয়োজন করেছেন, সবাই অপেক্ষা করছে, চল। তোর যেতে হয় যা, আমি এই শীতের মধ্যে ছাদে যাব না। অর্ষা, তামিম কি ভাববে বলতো? তাছাড়া এখানে সবাই মুরব্বীরা বসে আলোচনা করেছে, এখানে তুই কি করবি? কথা না বাড়িয়ে চল এখন। অর্থি অর্ষার হাত ধরে টানতে টানতে বলল, হুম আপু চলো তো। অগত্যা অর্ষাকে যেতে হলো। তিন বোন যখন একত্রে ছাদে পৌঁছালো তখন মুগ্ধতায় তিনজনেরই চোখ ভরে গেল। ছাদটা খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোটও না, মাঝারি ধরনের বলা যায়। চারদিকে ইটের রেলিং করা, একপাশে রয়েছে পরিচিত অনেক ফুল ও ফলের গাছ। গাছগুলোতে এখন বিভিন্ন রকমের ছাড়বাতি জ্বলছে। ছাদের অন্য সাইডে ফ্লোরিং করে বসার জায়গা বানানো হয়েছে। গায়ে দেওয়ার জন্য অনেকগুলো কম্বলও ভাঁজ করে একপাশে রাখা আছে। কয়েকটা কম্বল আবার অনেকে খুলে পায়ের উপর দিয়ে রেখেছে। বসার জায়গাটুকুতেও রয়েছে লাইটিং, ফুল ও বেলুন। বাতাসে বেলুনের জোড়াগুলো এদিক ওদিক উঠছিল। অর্থি তো আনন্দে লাফিয়ে উঠে বলল, কত সুন্দর। তামিম ওদের দেখে এগিয়ে এলো, হাতটা ওষির দিকে বাড়িয়ে দিয়ে মৃদুস্বরে বলল, ওয়েলকাম মাই কুইন। লজ্জায় হোক বা শীতে ঐশীর কাপড়নিত ভাব লক্ষ্য করছিল অর্ষা। তিন বোন তামিমের সাথে গিয়ে বসল জায়গাটাতে, বাকিরাও সবাই এখানেই বসে আছে। তামিমও সব বন্ধু বান্ধব এবং কাজিনদের সাথে পরিচয় করিয়ে দিল। অফিসের কয়েকজন কলিগও ছিল এখানে, তবে আরনাফ অনুপস্থিত। লোকটা কি চলে গেছে? নিচে তো তার বাবা মা আছে, তাহলে কি জানি গেলে যেতেও পারে। অর্ষার বিষয়টা ঘাটালো না, তামিম ঐশীকে জিজ্ঞেস করল, জায়গাটা ভালো লেগেছে? ঐশী লজ্জায় নতজানু হয়ে মাথা নাড়ালো। তামিমের বন্ধুরা তখন একজোট হয়ে হেসে বলল, সব ক্রেডিট কিন্তু আমাদের ভাবি, জায়গাটা আমরা সাজিয়েছি। তামিম বলল, আচ্ছা তোরা সাজিয়েছিস বলে এখন সব ক্রেডিট তোদের হয়ে গেল? প্ল্যানিং কার ছিল শুনি? বন্ধুদের মধ্যে তখন একজন বলল, বউয়ের সামনে এত ভাব নিও না বাবু, প্ল্যান তোমার একারও ছিল না, আহনাফেরও ভূমিকা আছে এখানে।
তো আমি কখন এটা অস্বীকার করলাম? আমি কি তোদের মতো নিমো খারাপ নাকি রে? খবরদার, আমাদের পচাবি না, ভাবির সামনে কিন্তু সব ফাঁস করে দিব। কি ফাঁস করবি, কর। তামিম ভয় পায় না কাউকে। আমাদের সামনে তো বাঘ সাজবি, বিড়াল তো হবি বউয়ের সামনে। তামিম রেগে তাকাতেই ওরা হেসে বলল, আচ্ছা আমরা ঝগড়াঝাঁটি পরে করব, চল এখন আড্ডা শুরু করা যাক। প্রথমে গান দিয়েই শুরু করি, এরপর ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলেই শেষ করব, কি বলিস তোরা? একজন বলল কথাগুলো, বাকিরা তার সাথে সহমত পোষণ করলেও এর মধ্যে অনেকেই আগে থেকে বলে দিতে লাগলো যে আমি কিন্তু গান টান পারি না, আমি গাইব না বলে দিচ্ছি। তা আমি বলল, আই থিঙ্ক আমার চেয়ে বাজে গান এখানে তোরা কেউ গাস না। আমি যদি আমার হবু বউয়ের সামনে এই ভয়েস নিয়ে গান গাইতে পারি, তাহলে তোরা কেন পারবি না? এক কলি করে হলেও গাইতে হবে, তাছাড়া এখানে কেউই তো আমরা প্রফেশনাল নই, সো এত ভেবেচিন্তে গাইতে হবে না। আমরা জাস্ট সবাই একসাথে সময়টাকে উপভোগ করব, এই যা। তামিমের লম্বা বক্তব্যের পর কেউ আর বিরক্ত করল না, তামিমও এক পাশে ভালো মতো বসে পড়ল। প্রথমে কে গাইবি? অর্থে হাত তুলে বলল, আমি। সবাই মুস্কি হাসতে হাসতে হাততালি দিয়ে অর্থিকে উৎসাহ দিল। হাততালি থামার পর অর্থি চমৎকার একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালো সবাইকে। অর্থির কণ্ঠে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনে সবাই রীতিমতো বিস্মিত। একজন তো বিস্ময় লুকিয়ে রাখতে না পেরে বলেই ফেলল, তুমি কি গান শেখো অর্থি? অর্থি দুদিকে মাথা নাড়িয়ে বলল, না। তাহলে এত চমৎকার করে গাইলে কিভাবে, তাও আবার রবীন্দ্রসঙ্গীত? অর্থি অর্ষার দিকে তাকিয়ে বলল, আপুর সাথে গাইতে গাইতে শিখে গেছি, আপু তো আরো সুন্দর করে গান গায়। সবার নজর গিয়ে পড়ল এবার অর্ষার দিকে। অর্ষা কিছুটা লজ্জা পেয়ে বলল, অযথাই, ও আগবাড়িয়ে বলছে সব। ঐশী তখন বাদ সেজে বলল, মিথ্যে বলছিস কেন, অর্থে যা বলছে সত্যিই তো বলছে। এরপর সে সবার দিকে তাকিয়ে বলল, আসলে অর্থে অনেক ভালো গান করে, ওর গানের গলা অনেক সুন্দর, গানের জন্য অনেক পুরস্কারও পেয়েছে। অর্ষা চোখ পাকিয়ে বলল, আপু। এবার উপস্থিত সবাই অর্ষার গান শোনার জন্য উতলা হয়ে পড়ল। এত মানুষের উতলা ভাব দেখে অর্ষার কেমন জানি নার্ভাস লাগছে। সে এটা বলেছো, কিন্তু সবাই এমনভাবে জোরাজোরি করছে যে অর্ষা বাধ্য হয়েই গান গাওয়ার জন্য রাজি হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে সে নিজের মতো করে গাইতে শুরু করল, ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। আনাত ছাদের অন্য পাশে দাঁড়িয়ে আছে, সবার থেকে দূরে থাকার কারণ হচ্ছে সুপ্তি। তামিম অফিসের কয়েকজন কলিগকে দাওয়াত দিয়েছিল, ছেলে মেয়ে উভয়কেই, তবে আনাফের সাথে সুপ্তির সম্পর্ক নেই বলে সে সুপ্তিকে দাওয়াত করেনি। তবে সুপ্তি বাকি কলিগদের সাথে এখানে এসে উপস্থিত হয়েছে। বলাই বাহুল্য যে বিনা দাওয়াতেই, যেটা তামিম কিংবা আনাফ কারোই ধারণাই ছিল না। এখন একটা মানুষ বিনা দাওয়াতে এলেও তো তাকে মুখের উপর চলে যেতে বলা যায় না, আফটার অল সে আবার পরিচিত। আনাফ সুপ্তির আগমনে প্রচণ্ড বিক্ষুব্ধ হলেও তামিম স্বাভাবিক থেকেছে, কাউকে কিছু বুঝতে দেয়নি, কারণ অনুষ্ঠানটা তো তার বাসাতেই হচ্ছে। সুপ্তি এখানে এসেছে মূলত আনাফের সাথে কথা বলার জন্য, অফিসে সে আনাফের ধারে কাছেও যেতে পারে না, এড়িয়ে চলে। ভেবেছিল এখানে এসে অন্তত কথা বলার সুযোগ পাবে, যেভাবেই হোক কথা বলে আনাফকে কনভিন্স করে ফেলবে, কিন্তু তার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে আনাফ। এখানেও সে সুপ্তিকে এড়িয়ে চলছে, মুখোমুখিও পর্যন্ত হয়নি। সে চলেই যেত যদি না এঙ্গেজমেন্টটা তামিমের হতো, ওই মেয়ের জন্যই তো, আর সে নিজের কাছের বন্ধুকে কষ্ট দিতে পারে না, তাই সে সুপ্তিকে এড়িয়ে চলতে আড্ডায়ও যোগদান করেনি। তামিমের কথা রাখতে ছাদে এলেও সে দূরে সবার আড়ালে একাকী দাঁড়িয়ে আছে। এখান থেকে ওদের কথোপকথন সব শোনা না গেলেও গান শুনতে পাচ্ছিল, অর্থির গাওয়া গানও সে শুনেছে। গানটা যে অর্থি গিয়েছে এটা বুঝেছে সে অর্থির বাচ্চা বাচ্চা ভয়েস শুনে, কিন্তু অর্ষার গান শুনে সে একটু না, বেশ অনেকটাই কৌতূহলী হয়ে উঠল। এত স্বচ্ছ ভয়েস সে কৌতূহলী দমিয়ে রাখতে না পেরে অন্ধকার থেকে এক পা দু পা করে বেরিয়ে আড্ডার জায়গায় এগিয়ে যেতে লাগলো। সাদা শার্ট ও কালো শুটে তাকে এত সুন্দর লাগছিল যে সুপ্তির চোখই সরাতে পারছে না। এতক্ষণ পর আনাফকে দেখতে পেয়ে তার ভীষণ আনন্দ হচ্ছিল,
আনাব যখন প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে একটু একটু করে এগিয়ে আসছিল, সুপ্তির ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে আনাবকে জড়িয়ে ধরতে। তবে আনাবের মন কিংবা দৃষ্টি কোনোটাই মোটেও সুপ্তির দিকে নেই। সে তো কেবল মুগ্ধ নয়নে মগ্ন হয়ে অর্ষাকে দেখছিল এবং ওর মিষ্টি সুরের গান শ্রবণ করছিল। অর্ষার দৃষ্টি নত তার মুঠো করে রাখা হাতের দিকে, সে নিজের মনেই গাইছিল তখন। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় করো না কো কোনোদিনও পর। অর্ষার গান শেষ হলে হাততালিতে ভরে গেল চারপাশটা। অর্থ উৎফুল্ল হয়ে বলল, দেখেছেন সবাই, আমি সত্যি বলেছিলাম না? সবাই অর্থের সাথে সহমত হলো। আনাব যেভাবে এসেছিল আবার সেভাবে চলে গেল, বাকিরা ডাকলেও সে আসেনি। তামিম বিষয়টা এড়িয়ে যেতে বলল, এবার কার গানের পালা, শুরু কর। এরপর গান গেল তামিমের এক বন্ধু। সেই সুযোগে সুপ্তি উঠে গেল আনাবের কাছে, পেছন থেকে ডাকল, আনাব। সুপ্তির কণ্ঠ শুনে মেজাজ বিগড়ে গেল আনাবের, পিছু ফিরে দাঁত মুখ খিচে বলল, সমস্যা কি তোমার? বলেছিলাম না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমাকে কি একবার ক্ষমা করা যায় না? না, যায় না। প্লিজ, এটা তামিমের বাসা না হলে আর অনুষ্ঠান না থাকলে ঠিক কিভাবে যে তুমি অপমানিত হতে ভাবতেও পারছো না, সো প্লিজ কোনো সিন ক্রিয়েট করতে বাধ্য করো না আমায়, আর নিজেও করো না। আমায় অপমান করে যদি তুমি শান্তি পাও তাহলে করো, আমার কোনো আপত্তি নেই, তবু শেষবারের মতো আমায় ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও। সুযোগ তো দিয়েছিলাম তোমায়, ছবিটা নিয়ে এক্সপ্লেইন করতে বলেছিলাম, করেছিলে? ওকে ফাইন, চলো তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি, তুমি তো আমাকে ভালোবাসো, রাইট? হ্যাঁ। ওই ছবিটায় তুমি যেমন ক্লোজ ছিলে ওই ছেলের সঙ্গে, তোমার সাথে কি আমি এতটাও ক্লোজ হয়েছি কখনো? সত্যি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না। তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আরেকটা ছেলেকে কিভাবে চুমু দিতে পারো, তাও আবার কোলে বসে? শুধু এটুকুই এনাফ না, এটা আবার ছবি তুলেও রেখেছো, এর মানেটা কি দাঁড়ালো তাহলে? ভালোবাসবে আমাকে আর শরীর? একটু থেমে বলল, তোমাকে বাজে কথা বলতেও আমার মুখে লাগে, প্লিজ যাও এখান থেকে, ঘৃণা লাগে আমার তোমাকে দেখলে এখন। সত্যি চোখ ছলছল করছে, আনাম বিরক্ত হয়ে বলল, এক সময় এই চোখে পানি দেখলে আমার কষ্ট হতো, আর এখন হয় করুণা, না তোমার প্রতি নয়, আমার নিজের প্রতি আমার করুণা হয়, কারণ আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। সুপ্তিকে এবার আর যেতে বলল না, আর আপনি যেই ছাদ থেকে নিচে নেমে গেল। ওর চলে যাওয়া দেখে তামিম বুঝতে পেরেছে ঘটনা উল্টাপাল্টা কিছু একটা ঘটেছে, তাই সেও নিচে নামলো আনাবের সাথে কথা বলার জন্য। গানের আড্ডা শেষ হতে হতে প্রায় রাত 10টা বেজে গেছে। ট্রুথ অ্যান্ড ডিয়ার গেম আর খেলা হলো না। শীতের রাত 10টা মানে অনেক রাত, সবাইকে বাড়ি ফিরতে হবে। অর্থে ঐশীর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ। তামিম ঘুমান্ত অর্থীকে কোলে নিয়ে নিচে নামল। একে একে সবাই বিদায় নেওয়ার পর অর্ষার পরিবার আবার বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালো। তামিমের বাবা মা আজ রাতটা অনেকবার থেকে যেতে বললেও ওসমান আলম রাজি হলেন না। এর মধ্যে অর্থীর ঘুম ভেঙে গেছে, তার পায়ে জুতা নেই, ছাদে রেখে এসেছে, তাই অর্ষা গেল ছাদে জুতো আনতে। ঐশী অর্থীকে ওয়াশরুমে নিয়ে গেল। অর্ষা ছাদে গিয়ে জুতা নিতে গিয়ে দেখলো আনাব ছাদে একা দাঁড়িয়ে আছে। সে না দাঁড়িয়ে সরাসরি চলে গেল যেখানে এতক্ষণ সবাই বসেছিল। আনাব ওকে দেখে বলল, কিছু খুঁজছেন? অর্থের জুতা নিতে এসেছি। ও, চলে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? এমনি আপনি কিন্তু দারুণ গান করেন। অর্ষা মৃদু হেসে বলল, থ্যাংক ইউ, কিন্তু আপনি আড্ডায় আসেননি কেন? আনাব কোনো রাগ ঢাক না রেখেই বলল, আমি অপছন্দের মানুষদের সামনে থাকতে পারি না। মানে? আনাব ছাদ থেকে নেমে যাওয়ার পর সুপ্তিকে চোখ মুছতে মুছতে আসতে দেখেছিল অর্ষা। সেখান থেকে আন্দাজ করেছিল হয়তো আনাবের সাথে কিছু হয়েছে বা মনোমালিন্য, তবে এই ব্যাপারে সে আনাবকে সরাসরি কিছু জিজ্ঞেস করল না। আনাব এবারও কিছু না লুকিয়ে বলল, আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। সুপ্তি আপুর কথা বলছেন?
আনা ফারসার দিকে একবার তাকালো, এরপর ফের দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, চিনেন? না, তামিম ভাইয়া তখন পরিচয় করিয়ে দিয়েছিল সবার সাথে, নামটা তখনই জেনেছি। আর আপনি যখন ছাদ থেকে নেমে গিয়েছিলেন তখন সুপ্তি আপু কাঁদতে কাঁদতে আসছিল, কিছু হয়েছিল কি? নাথিং, ব্রেকআপ হয়েছে, বেশি দিন হয়নি আর কি। যেদিন ভাঙচুর করলেন সেদিন? হুম, ব্রেকআপ হয়ে গেছে, তাহলে এখন সে কি চাচ্ছে? সুযোগ। সুযোগ চাইলে দিচ্ছেন না কেন, যদিও জানি না সে কি ভুল করেছে। ভুল তো করেনি। তবে She cheated with me. অর্ষা চুপ হয়ে গেল। প্রতারণা শব্দটাকে সে ভয় পায় আজকাল, কেন পাই কে জানে। আনা বাঁকা হাসি দিয়ে বলল, প্রতারককে কি ক্ষমা করা যায়? প্রতারণা করে আবার ফিরে কেন এসেছে? Who knows? আর তাছাড়া একটা কথা আছে না, আমরা সবাই একদিন বুঝি, কিন্তু হারানোর পর। কথাটা শোনার সঙ্গে সঙ্গে অর্ষার চোখের দৃশ্যপটে কেন জানি রিহানের মুখটা ভেসে উঠল।